খান সাহেবের বেগমরা কথা শোনেন না। দুই বছর হলো দ্বিতীয় সন্তান দুনিয়াতে এসেছে, অথচ খান সাহেব বাচ্চার বাবা এবারও সবাইকে জানাতে ভুলে গেলেন। গতবারের মতো এবারও দোষ চাপালেন বাচ্চার মায়ের উপর। জানালেন তার নাকি পরে ঘটা করে জানানোর ইচ্ছা ছিল, কিন্তু শিশুর মাতৃকুল এবার নাকি সেটা করতে দেয়নি। আফসোস, এমন অপছন্দের কাজ করায় ওই সব বেগমদের সাথে সম্পর্ক রাখা সম্ভব নয়। সব দায় বেগমদের। খান সাহেব এবারও রইলেন ধোয়া তুলসীর পাতা হয়ে। বলছিলাম ঢাকাইয়া চলচ্চিত্রের নায়ক কথিত নাম্বার ওয়ান শাকিব খানের কথা।